দর্শক বাংলাদেশের শেয়ারসেল এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরে ঘটতে পারে নানান ধরনের ক্ষয়জনিত পরিবর্তন, যে কারণে হতে পারে নানান সব সমস্যা, উপসর্গ কিংবা রোগ ব্যাধি। যেমন ধরুন চুল পড়ে যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে, কিংবা ত্বকে ভাঁজ পড়ছে, অথবা আমাদের হাঁটুতে ক্ষয়জনিত বাতের সমস্যা, অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, ইত্যাদি সব নানান রোগ ব্যাধির কারণে হতে পারে নানান রকম কষ্ট। দর্শক, এইসব রোগ ব্যাধির চিকিৎসার জন্য চিকিৎসা বিজ্ঞানের যে নতুন শাখাটি জন্ম নিয়েছে তার নাম হচ্ছে রিজেনারেটিভ মেডিসিন। আর দর্শক, বাংলাদেশে রিজেনারেটিভ মেডিসিন রিলেটেড চিকিৎসাগুলো নিয়ে এসেছে যে প্রতিষ্ঠান তার নাম হল সিওরসেল। আমরা আজকে এই সিওরসেলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, সিওরসেলের কার্যক্রম সম্পর্কে জানব এবং কি কি ধরনের রোগে সিওরসেল তার চিকিৎসা চালাচ্ছে সে ব্যাপারে বিস্তারিত শুনব। আজকে আমাদের সাথে সিওরসেল সম্পর্কে বিস্তারিত কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন খ্যাতিমান বিশেষজ্ঞ। চলুন পরিচিত হই একে একে ওনাদের সাথে। দর্শক, শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, সিওরসেল কনসেপ্টটি যার হাত ধরে জন্ম নিয়েছে সেই বিখ্যাত ব্যক্তিত্ব সুদূর অস্ট্রেলিয়া থেকে এসেছেন, এক্সপার্ট ইন রিজেনারেটিভ মেডিসিন অ্যান্ড পায়োনিয়ার ইন দ্য ট্রিটমেন্ট অফ পিআরপি অ্যান্ড স্টেম সেল থেরাপি, ডক্টর পিটার লুইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং দর্শক, আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, যিনি একই সাথে রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ, ডক্টর এ কে এম মহিউদ্দিনের সাথে আমরা আজকে শুনব বাংলাদেশে সিওরসেল সম্পর্কে বিস্তারিত। শুরুতে আমি যেহেতু নামটা উচ্চারণ করেছি সিওরসেল, ডক্টর পিটার লুইস, ফার্স্ট অফ অল ওয়েলকাম ইন বাংলাদেশ। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। হোয়াট ইজ সিওরসেল and what is your relation with Surecell? I'm the founder of Surecell, a group of doctors around the world who work together in the field of regenerative medicine to get better results for patients to heal their injuries. I'm like the father of the family. Okay, Dr. Mohiuddin, Dr. Peter Lee যেটা বলেছেন যে Surecell একদল চিকিৎসক মিলে Surecell কনসেপ্টটি তৈরি করেছে, আপনি কি একটু বিস্তারিত বলবেন? Surecell group of doctors যারা regenerative medicine এর একটা নির্দিষ্ট প্রোটোকলে প্র্যাকটিস করেন, এই প্রোটোকলে উদ্যোক্তা পথিকৃত হলেন ডক্টর পিটার লুইস। এই প্রোটোকল অনুযায়ী আমরা বাংলাদেশে, থাইল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, মেলবোর্নে প্রায় 11টা সেট আপ আছে, এছাড়া লাওস, ফিজি এবং সামনে আমরা দুবাইতে একটা সেট আপ করবো। এই নির্দিষ্ট দেশের ডক্টররাই এই প্রোটোকলে প্র্যাকটিস করবেন। আচ্ছা, একটা প্রোটোকল অনুসারে আপনারা প্র্যাকটিস করছেন রিজেনারেটিভ মেডিসিনের। তাহলে স্বাভাবিকভাবে কোয়েশ্চেন চলে আসে যে রিজেনারেটিভ মেডিসিন বলতে কি বোঝায়। আমি ফার্স্টে ডক্টর পিটারের কাছ থেকে শুনি। ডক্টর পিটার, উইড ইউ প্লিজ টেল আস হোয়াট ডু ইউ মিন বাই রিজেনারেটিভ মেডিসিন? It is a new form of medicine where instead of using drugs or surgery, we use your body's own natural healing cells to fix injuries such as osteoarthritis of the knee or muscle tears or injuries. And it's natural and it's safe. So we're very excited because we can heal things faster and better, allowing you to stay younger, healthier and longer. শরীরের ভেতর থেকে কোনো উপাদান নিয়ে আপনারা চিকিৎসা করছেন, একটু বিস্তারিত বলবেন দর্শকদের? রিজেনারেটিভ মেডিসিন চিকিৎসা বিজ্ঞানের নতুন শাখা, যে শাখায় শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ এবং রোগ হিলিং পাওয়ারকে ব্যবহার করে কোনো অপারেশন বা কোনো ওষুধ ছাড়া রোগের চিকিৎসা করার জায়গা তৈরি হয়েছে। আমাদের নিজস্ব শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার করার ক্ষমতা রয়েছে, রক্তের মধ্যে যেমন অনুচক্রিকা আছে তার মধ্যে গ্রোথ ফ্যাক্টর আছে, সেটা যদি ক্ষয়জনিত কোনো কারণ বা আঘাতজনিত কারণে টিস্যু নষ্ট হয় সেটাকে নতুন করে গ্রো করতে সাহায্য করে। এছাড়া আমাদের শরীরের মধ্যে স্টেম সেল বলে এক জিনিস আছে যেটা আমাদেরকে বলে আদি কোষ, সেখান থেকে আমাদের শরীরে যে 200 রকমের মোটামুটি 200 রকমের সেল আছে সেগুলি তৈরি হয়। আমরা এই দুইটি ফ্যাক্টরকে ব্যবহার করে আমরা রিজেনারেটেশনের মাধ্যমে অনেক রোগের চিকিৎসা করার পথ বের করেছি। Now the question is, what are the disease or conditions that you deal in your regenerative medicine? Most common injury is osteoarthritis of the knee, but we also treat osteoarthritis of nearly every other joint in the body. We also treat muscle and tendon tears, and the common ones are shoulder injuries such as the rotator cuff injury, or the tennis or the golfer's injuries, and also Achilles tendon tears. Most areas of the body where it hurts or we have aches and pains, mm-hmm. we can improve that with PRP or stem cells. Okay, and is there any other condition that you deal in your stem cell therapy or PRP, like
cosmetology. Sure, sure. To make us more beautiful. Yeah, yeah, and to help our hair when it's falling out. Yeah. But yeah, we have a doctor at our clinic who specializes in this sort of cosmetic PRP to make the face younger. And we're also here for this trip looking at the development of other stem cells for both cosmetic and for regenerative purposes, conditions such as diabetes or renal disease. Dr. Mohiuddin, apni ki amader darshokder ektu bolben je kon kon khetre apnara ei dhoroner chikitsa kore thaken? Amra orthopedics and sports injury related problem guli chikitsa kore thaki, etara amader cosmetological ekta part ache seta to amra byabohar kortechi. Amra normally bibhinno joray je prodaho hoy bishesh kore পায়ের হাঁটুতে যে ক্ষয়জনিত সমস্যা সেটাকে আমরা মেইনলি ফোকাসে এনেছি। এছাড়া আমাদের অনেকে ডায়াবেটিস থাকে, ফ্রোজেন শোল্ডার থাকেন, বা স্পোর্টস ইঞ্জুরির কারণে মেনিসকাস ইঞ্জুরি হতে পারে, কিংবা টেনিস এলবো, গলফার্স এলবো, কিংবা দীর্ঘমেয়াদী টেন্ডোক্লিসে যে প্রদাহ হয়, কিংবা এছাড়া আমরা যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী লিগামেন্টে যদি কোনো টেনিনাইটিস থাকে সেগুলি চিকিৎসা করা যাবে। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আলাপে জানতে পারলাম যে শরীরে ক্ষয়প্রাপ্তির কারণে যেসব রোগ ব্যাধি হয় সেসব রোগে এই রিজেনারেটিভ মেডিসিন দিয়ে চিকিৎসা করা সম্ভব। ডক্টর পিটার লুইস বাংলাদেশে এসেছেন, ইউ আর ইন বাংলাদেশ, ইউ হ্যাভ এ ভেরি ইন্টারেস্টিং ফাইন্ডিং অর অবজারভেশন দ্যাট অস্টিওআর্থ্রাইটিস আর হ্যাভিং অ্যামাং earlier age group, isn't it? Yes, I've noticed that patients in Australia are usually coming in with these degenerative conditions when they're 65 or 70 years of age, but in Bangladesh I'm seeing what I would call young women, 55, 54 years of age, with already quite severe osteoarthritis of the knee and also diabetes, very large amounts of diabetes, much okay. more than in Australia at the same age. আচ্ছা, একটু অস্টিওআর্থ্রাইটিস রোগটির সম্পর্কে বলবেন। রোগটি কি, কেন হয়, কাদের হয় এবং তার চিকিৎসা তো রয়েছে। অস্টিওআর্থ্রাইটিস আসলে ক্ষয়জনিত, বয়সের সাথে কমনলি যে আমাদের যে হাঁটুর ভিতরে কার্টিলেজ আছে সেটা ক্ষয় হয়। এছাড়া কিছু ফ্যাক্টর আছে, রিস্ক ফ্যাক্টর, যেমন যদি আপনার ওজন বেশি থাকে, কিংবা রিপিটেড নেইং করেন, কিংবা কোনো আঘাতের কারণে এই জিনিসটা হয়। বাট বয়সের সাথে এটা সবারই হবে কম বেশি, তো এটা মাত্রার উপর ডিপেন্ড করে যে রোগী কতটা সাফার করতেছেন। আর আমাদের দেশে বাংলাদেশে আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে তাতে প্রায় 80 লক্ষ লোক রয়েছে, তার মধ্যে মোস্ট অফ দ্য 60% মহিলা এবং 40% পুরুষ। উই হ্যাভ মেনশনড অ্যাবাউট পিআরপি, প্ল্যাটলেট রিচ প্লাজমা, হোয়াট ইজ দিস? PRP is a new form of technology for healing yourself using your own blood and the growth factors which we can get out of your blood, just in a simple way, the same way when you go to the doctor for a blood checkup, we take a couple of tubes of blood, not enough to affect your health, and we get the growth factors from the blood by centrifuging it, by spinning it fast. And then we inject those growth factors into the area of your body where you need the healing, such as osteoarthritis of the knee. প্লাজমা হলো রক্তের মধ্যে যে আমাদের তিন ধরনের সেল আছে, একটা হলো লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা, অণুচক্রিকা। আমরা অণুচক্রিকার মধ্যে অনেকগুলি গ্রোথ ফ্যাক্টর আছে, প্রায় 1100 মতো গ্রোথ ফ্যাক্টর আছে, সেটাকে দিয়ে আমি বডির যে কোনো ইঞ্জুরি জায়গায় হিলিং এ কাজ করাতে পারবো। আমরা আমাদের টেকনোলজির মাধ্যমে এই গ্রোথ ফ্যাক্টর এবং রক্তের যে প্লাজমা সেটাকে সেপারেশন করে সেটাকে আমরা যে জয়েন্ট ওনার প্রদাহ আছে বা ক্ষয়জনিত সমস্যা আছে ওটাতে আমরা দিয়ে দিই। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে রোগীর শরীর থেকেই এই রক্তটা সংগ্রহ করা হবে, কতটুকু রক্ত? এটা ডিপেন্ডস করে কয়টা জোড়ায় আমি এই জিনিসটা দিব। যদি একটা হাঁটুতে হয় নরমালি আমাদের 10 ml ব্লাড হলে হয়। ও, আমি তো ভেবেছিলাম এক ব্যাগ দুই ব্যাগ, এরকম না না, জাস্ট 10 ml। 10 ml রক্ত আপনি সংগ্রহ করছেন একজন রোগীর শরীর থেকে, তারপর ওটা কি করবেন? ওটা আমরা একটা সেন্ট্রিফিউজ একটা পদ্ধতি আছে, ওটাতে আমরা সেপারেশন করব প্লেটলেট এন্ড প্লাজমা, দেন আমরা আমাদের একটা অ্যাক্টিভেশন করার জন্য যেটা জন্য ভালো করে কাজ করে সে আমরা ফটো অ্যাক্টিভেশন করে তারপর আমরা তার প্রধান যে জোড়া সেটা দিয়ে দিই। এরকম কয়টা সেশন করবেন? প্রতি এক সপ্তাহ পর পর তিনটা, এক মাস পরে একটা ইঞ্জেকশন দিতে হয়। এভাবে দিলে কি পুরোপুরি সেরে যাবে? এটা ডিপেন্ডস করে ওনার জয়েন্টের কন্ডিশনের উপর। অস্টিওআর্থ্রাইটিস যেমন 4 রকমের স্টেজিং আছে, যদি আর্লি স্টেজে আসে তাহলে মোস্ট অফ দ্য পেশেন্ট 1-1.5 বছর পর্যন্ত কোনো কমপ্লেন থাকে না, যখন টিস্যু রিজেনারেট করে আদার্স কমপ্লেন গুলি চলে যায়, এরপরে মোস্ট অফ দ্য পেশেন্ট 1-1.5 বছর পরে একটা টপ আপ লাগতে পারে যদি অ্যাডভান্স স্টেজে থাকে। সেক্ষেত্রে কি ওনাকে আগে যেসব ওষুধ খেতে হচ্ছিল সেগুলো খেতে হবে না? না, আমরা মোস্ট অফ দ্য এই আমাদের যে প্র্যাকটিস এটাতে আমরা নো মেডিসিন নো সার্জারি স্লোগানে আগাচ্ছি, কারণ এই ক্ষেত্রে আমরা চাই না যে রোগী কোনো ধরনের ট্রেডিশনাল যে অর্থোপেডিক
প্র্যাকটিস আছে ব্যথার ওষুধ বা আদার্স স্টেরয়েড এইসব ধরনের কোনো ওষুধ যেন ব্যবহার করতে না হয় সেজন্যই আমরা এই চিকিৎসা আচ্ছা মানে ব্যথার ওষুধ আর খেতে হচ্ছে না তাই না সেক্ষেত্রে কি ওনার আগের মতো হাঁটার ক্ষমতা কিছুটা হলেও ফিরে আসবে আমরা অবশ্যই ওনার কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করে যাবে ইউ এগ্রি ইউ আন্ডারস্ট্যান্ড মি হোয়াট আই এম টেলিং দ্যাট আফটার ইফ এ পেশেন্ট টেকস পিআরপি থেরাপি ফর হিজ অস্টিওআর্থ্রাইটিস হাউ মাচ ইমপ্রুভমেন্ট হি অর শি ক্যান এক্সপেক্ট জেনারেলি 80% অর 80% অফ দ্য পেশেন্টস দ্যাট উই ট্রিট হ্যাভ আ ভেরি সাকসেসফুল রেজাল্ট অফ কোর্স ইট ডিপেন্ডস অন হাউ সিভিয়ার the knee is. Very, very severe knees, lower chance of success. The earlier arthritis, the earlier that we treat it, the more chance of success. And in the grade 2 and grade 3, nearly everyone gets. Okay, is there any side effect of this type of PRP therapy? No. Like the tablets and medications? Yes. There's an FDA approved study that's just been published that shows it's very safe. In fact, the biggest study, which looked at 551 studies around the world, showed that it's no more dangerous than injecting salt water into the knee. In other words, very safe. Okay, দর্শক আমরা খুবই আশ্বস্ত হলাম শুনে যে পিআরপি থেরাপি যেটি ধরুন কারো অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর ক্ষয়জনিত বাতের সমস্যা রয়েছে সেখানে যখন প্লেটলেট রিচ প্লাজমা ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হবে তাতে 80% what you have said success rate রয়েছে ব্যথা কমে আসবে এবং রোগীর আগের তুলনায় হাঁটা চলা অনেক বেশি বৃদ্ধি পাবে রোগী সুস্থ থাকবে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দর্শক আমরা আরো অনেক কিছু শুনবো আমাদের দুজন বিশেষজ্ঞের কাছ থেকে পিআরপি থেরাপি সম্পর্কে স্টেম সেল থেরাপি সম্পর্কে সিওরসেল বাংলাদেশ সম্পর্কে তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি স্টে টিউনড উইথ আস দর্শক আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন বাংলাদেশের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার এ কে এম মহিউদ্দিন বিরতির ঠিক আগে আমরা জেনে নিয়েছিলাম ওনাদের কাছ থেকে যে পিআরপি থেরাপি কি এবার আমরা জানতে চাইব ওনাদের কাছ থেকে যেহেতু ওনারা আরেকটি শব্দ উচ্চারণ করেছেন সেটি হচ্ছে স্টেম সেল স্টেম সেল কি ধরনের কোষ কোথায় পাওয়া যায় এই কোষকে এবং আপনারা কিভাবে স্টেম সেলকে কাজে লাগান আপনাদের এই ধরনের চিকিৎসায় স্টেম সেল হলো শরীরের একটা আদি কোষ মোটামুটি আমাদের একটা কোষ থেকে আমাদের শরীরে সব ধরনের সেল তৈরি হয় সেটা নর্মালি আমরা আগে জানতাম সেটা বোন মারাতে থাকে এখন নতুন কনসেপ্টে সেটা হলো পেটের মধ্যে চর্বি আছে বা শরীরের মধ্যে চর্বি আছে সেখানে আছে এছাড়া আমাদের বোন মারো ট্রান্সপ্ল্যান্ট বলে যে জিনিসটা আপনারা জানেন সেটাও একটা রিজেনারেটিভ মেডিসিনারি ব্রাঞ্চ আচ্ছা সেখানে স্টেম সেল কাজে লাগানো হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু টেল সামথিং মোর অ্যাবাউট স্টেম সেল এন্ড স্টেম সেল থেরাপি স্টেম সেলস আর দি প্রিমিটিভ সেলস লাইক আ বেবি হ্যাজ দ্যাট স্টিল হ্যাভ দি এবিলিটি টু ডিভাইড টু বিকাম আদার টাইপস অফ সেলস এন্ড টিস্যুস ইন দ্য বডি সাচ অ্যাজ কার্টিলেজ অর বোন অর মাসল এন্ড উই ইউজ দিস স্টেম সেলস টু হেল্প টু রিজেনারেট সিভিয়ার নি অস্টিওআর্থ্রাইটিস স্টেম সেলস আর মোর powerful than PRP alone. It's a bit like comparing a Toyota, which is like PRP, or a BMW, which is like our stem cells. Everyone doesn't have the ability to buy a BMW. But I think what's important is that by setting up the clinic here in Bangladesh, a lot more people can access this international technology rather than having to go to Thailand or India to get international standard medical care. আচ্ছা খুবই মানে অবশ্যই whatever you have said it's very correct so let me ask about stem cell how do you collect stem cell the stem cells we take from the lower part of the tummy from the fat and we use a very small cannula or large needle to suck the fat out it takes about 10 or 15 minutes and we can do it in the clinic without an anesthetic It's only mildly uncomfortable. How much fat do you suck out? Well, it depends on how many joints we're treating, what the problem is. Okay. But on average, we take out about 50 mils of fat, which unfortunately isn't enough to make you skinny. That's a very interesting thing. We have a lot of fat in our bodies. We have a fat. We have a lot of fat. So, what is the amount of fat? 10-15 mils of fat. কালেক্ট করা হয় এই পদ্ধতিতে এবং সেই ফ্যাট থেকে আবার স্টেম সেল আপনারা আইসোলেট করেন তাই না বিশেষ প্রক্রিয়ায় বিশেষ মেশিনের সাহায্যে এবং সেই স্টেম সেল আবার রোগাক্রান্ত শরীরের রোগাক্রান্ত অংশে প্রয়োগ করা হচ্ছে স্টেম সেল দিয়ে তো চিকিৎসা বিজ্ঞানের অনেক চিকিৎসা করা হয় একটু কয়েকটি চিকিৎসার নাম বলবেন আপনি স্টেম সেল আসলে অর্থোপেডিক কন্ডিশনে আমরা অ্যাডভান্সেস অফ অস্টিওআর্থ্রাইটিস কিংবা কোনো যদি লং টেন্ডন লিগামেন্ট ইনজুরি থাকে এছাড়া
নিউরোলজিক্যাল অনেক কন্ডিশন আছে যেগুলি স্টেম সেল দিয়ে চিকিৎসা করা যায়। এছাড়া ইভেন ডায়াবেটিস ও টাইপ 1 ডায়াবেটিস আপনারা এখন আমেরিকাতে এস্টাবলিশ টাইপ 1 ডায়াবেটিস স্টেম সেল থেরাপি দিয়ে ওরা এটা ট্রিট করতেছে, এবং টাইপ 2 ডায়াবেটিসে আমাদের অনেকগুলি পেশেন্ট আছে, আমরা এগুলির খুব ভালো রেজাল্ট পেয়েছি। এছাড়া অনেক নিউরোলজিক্যাল কন্ডিশনের বাইরেও অনেক ধরনের ডিজিজ আছে, কার্ডিওলজিস্টরাও স্টেম সেল ব্যবহার করার স্কোপ আছে। জি, ক্যান্সারে তো ক্যান্সারের ব্যাপারে তো স্টেম সেলের ব্যবহার রয়েছে, এবং আপনারাও স্টেম সেল নির্দিষ্ট রোগের জন্য নিয়ে এসেছেন। ওয়েন ইউ ইউজ প্লেটলেট রিচ প্লাজমা এন্ড ওয়েন ইউ ইউজ দিস স্টেম সেল ইন অস্টিওআর্থ্রাইটিস? ভেরি গুড কোয়েশ্চেন। ইন ফ্যাক্ট দ্যাট ইজ দ্য biggest challenge for us as doctors is to decide which ones, but it depends on how severe the joint is. Mm-hmm. And if the joint is grade 2 or grade 3 moderate osteoarthritis, mm-hmm. then probably PRP. If it's severe, then we would use the stem cells mm-hmm. more. Although we've had some professional athletes who put their knees through a lot of wear and tear where we use the stem cells in preference. ওকে, তার মানে এটা অসুখের সিভিয়ারিটি কতটুকু মারাত্মক তার উপর নির্ভর করছে আপনি পিআরপি না স্টেম সেল ব্যবহার করবেন। এবং আমার ধারণা স্টেম সেল বোধ একটু বেশি এক্সপেন্সিভ পিআরপির তুলনায়, তাই না? হ্যাঁ, একটু এক্সপেন্সিভ। আচ্ছা, এত এক্সপেন্সিভ ট্রিটমেন্ট বাংলাদেশে সবাইকে এটা বা কারা এটা ই করতে পারবে? নর্মালি আমাদের যে ট্রিটমেন্টের কস্ট যদি আমরা পার্শ্ববর্তী থাইল্যান্ডের সাথে তুলনা করা যায় 1/5, এই মানে চিকিৎসা নিতে হলে আপনাকে এর চেয়ে 5 গুণ চিকিৎসা খরচ লাগবে যদি থাইল্যান্ডে নিয়ে যান। এবং এই চিকিৎসাটা একদিনের চিকিৎসা না, আপনাকে 4 বার যেতে হবে যদি বাইরে যান। আমরা ওই চিকিৎসাটা বাংলাদেশে নিয়ে এসেছি, জাস্ট 1/5 কস্টে আমরা এখানে দিতে পারবো। ইউ আর দি ফাদার অফ দিস ফ্যামিলি অফ শিয়ারসেল, নাও জাস্ট ফাদার টেল আস সামথিং অ্যাবাউট শিয়ারসেল। লুক, ইটস র‍্যাপিডলি গ্রোইং, বাট আওয়ার ইয়াংগেস্ট চাইল্ড ইজ ইন ফ্যাক্ট দ্য ক্লিনিক হিয়ার ইন বাংলাদেশ। But I'm very proud of how the clinic here is growing, because what we're able to do is learn from each other. So the doctors like Dr. Mohiuddin have trained in Australia and in mm-hmm. Thailand with us, and have learned all the best from Australia and Thailand. And what they've done here in Bangladesh is the best of Australia and Thailand combined with the best of Bangladesh. So in fact, when I come here, I learn some things that the guys here in Bangladesh are doing that is better than anywhere else in the world. Oh, and I hope in the future, some of the doctors from Australia will actually come here to gain experience and learn some of the things that are being done here in Bangladesh. Dr. Mohiuddin, আপনি বাংলাদেশে যে শিয়ারসেল প্রতিষ্ঠানটি রয়েছে তার পরিচয় আমাদের দর্শকদের একটু তুলে দিন। আমরা নর্মালি অস্ট্রেলিয়ার যে শিয়ারসেল তার সাথে আমরা এখানে যখন শুরু করেছি আজকে 4 মাস, আমরা ডিসেম্বর 2015 আমাদের যাত্রা শুরু করেছি। আমরা এর মধ্যে প্রায় 900 প্রসিডিউর সম্পন্ন করেছি সফলভাবে। আমরা সামনে এগিয়ে দিতে চাই, আমরা চেষ্টা করেছি আমাদের সেট আপ যেন অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ডের সেট আপের চেয়েও ভালো হয়, ওইভাবে চেষ্টা করেছি। আপনারা আসেন আমাদের এখানে এসে দেখে যাবেন এবং আনন্দ করেছেন। এটা আমাদের প্রতিষ্ঠানটি হলো গুলশান 1, এটা হলো ক্রিস্টাল পয়েন্ট রোড নাম্বার 21 বাড়ি নাম্বার 2। এবং আমরা সামনে আমাদের একটা ভালো জিম ফ্যাসিলিটি আমরা ডেভেলপ করতেছি। আচ্ছা, এগুলো সবই কি কম্পোনেন্ট একটা হলিস্টিক অর একটা ওভারঅল অ্যাপ্রোচ টুয়ার্ডস ট্রিটমেন্ট অফ অস্টিওআর্থ্রাইটিস এন্ড আদার ফর্মস? আমরা শুধু চিকিৎসা দিতে চাই না, রিহ্যাব সহ আদার্স জিনিসগুলো একসাথে একটা সেট আপের নিচে রাখতে চাই। আচ্ছা, আপনি ভালো কথা বলেছেন শিয়ারসেল সম্পর্কে। ইউ আর টকিং অ্যাবাউট কসমেটোলজি, যেটি ইউ অলসো ইউজ দিস শিয়ার স্টেম সেল থেরাপি অর পিআরপি ফর বিউটিফিকেশন। দ্যাটস রাইট, টেল আস মোর অ্যাবাউট বিউটিফিকেশন। ইয়েস, ওয়েল, ইট ক্যান মেক ইওর ফেস ইয়াংগার, বাট অলসো ইট ক্যান বি ইউজড টু ট্রিট হেয়ার লস। And I used in your hair? I have used it. Of course, it doesn't fix everything. Okay. But it also can be used to treat people who have had injuries where they have scars or burns, okay. And particularly contractures. It's very good for the skin to help it recover faster. So we have wrinkled in our hair, in our skin. Yeah. Can it physiotherapy fix it? Yeah, it helps. It brings it back. Maybe you look 10 years younger. No, not 20. Just a little bit younger, a bit healthier. সৌন্দর্য চর্চায় বয়স ধরে রাখার জন্য, ত্বকের ভাঁজ অ্যাভয়েড করার জন্য, কিংবা চুল পড়া রোধ করার জন্য বা চুল রিগ্রোথ করার জন্য এই এই স্টেম সেল পিআরপি কার্যক্রম বা কার্যকারিতা কিরকম? বয়স ধরে রাখার জন্য আমাদের স্কিনের যে টাইপ 1 কোলাজেন থাকে, পিআরপির মাধ্যমে নতুন করে কোলাজেন সিনথেসিস করা যায়। সেক্ষেত্রে আপনার ডার্ক সাইকেল কিংবা কুচকে যাওয়া চামড়াকে আপনি আপনার কিছু পূর্বের অবস্থায় নিয়ে আসতে পারবেন। এছাড়া আমাদের মোটামুটি আমাদের দেশে অনেক লোকজন হেয়ার গ্রাফট করে, কিন্তু হেয়ার গ্রাফট করা লাগবে না। যদি আপনি পিআরপি আপনার টাকের মধ্যে দেন
তাহলে সেখান থেকে নতুন করে চুল তৈরি হবে কোন কোন ধরনের রোগী আপনি এক্সপেক্ট করছেন বেসিক্যালি আমাদের মেইন ফোকাস অস্টিওআর্থ্রাইটিস এছাড়া আমাদের যে টোটাল পপুলেশনের প্রায় 15% লোকের ডায়াবেটিস আছে তাদের কিছু কিছু যেমন ফ্রোজেন শোল্ডার হয় তারপর আদার্স দীর্ঘমেয়াদী মাসকুলোস্কেলেটাল প্রবলেম হয় সেখান থেকে উইদাউট মেডিসিন উইদাউট সার্জারি দ্বারা আপনাকে একটা কোয়ালিটি লাইফ দেওয়ার একটা জায়গা তৈরি করে দিচ্ছে ডিজার্ট মেডিসিন আচ্ছা Surecell হাউ মেনি ব্রাঞ্চেস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর দেয়ার প্রবাবলি অ্যাবাউট 15 ক্লিনিক্স নাও Okay, some people ask, is it FDA approved or, or is there any relation with FDA approval? Yeah, the recent trial on PRP for osteoarthritis knee was FDA approved. So the trial's been FDA approved, but it's not a drug. So yes. It's actually more of a surgical procedure. It's a technology. Do you have any last few words for our viewers? Well, look, I am very happy to be here. I'm really appreciating how well the people of Bangladesh have welcomed me to their country. And I think what we are doing allows us to actually provide better health care for people in Bangladesh. Because there is such a problem of osteoarthritis and diabetes in this country. And I think the good team of doctors here can actually make a difference to how medicine is practiced in Bangladesh. Dr. A.K. Mohiuddin, jawar age apnar kach theke amra shesh kichu kotha jante chaichi. Surecell prospectus sampurno. Amra bhobishyote amader ei technology diye onek oshubha ache jeguli apnara jemon rheumatoid arthritis, ankylosing spondylosis, ebong diabetes এই ধরনের রোগের চিকিৎসা করার আমরা চেষ্টা করতেছি ইউ হ্যাভ শেয়ার্ড লট অফ ইনফরমেশন উইথ আওয়ার ভিউয়ার্স আশা করি দর্শক আপনাদের কাজে লাগবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় বা চিকিৎসা খাতে Surecell-এর এই অগ্রযাত্রা এই নবযাত্রা সফল হোক এই শুভকামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান